সুপ্রিয় দর্শক, ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এসেছি মোবাইল ফ্যাক্টরি, এটি ঠিক ধানমন্ডি একদম মেট্রো শপিং কমপ্লেক্স, এটা শুক্রাবাদের অপোজিটে। আপনারা জানেন এখানে এই দোকানটিতে আমরা এসেছি আজকে আইফোন নিয়ে কথা বলবো। বেশ কিছু আইফোন এখানে আছে, আইফোনের বিভিন্ন মডেল এখানে আছে, শুধু আইফোন না অন্যান্য ব্র্যান্ডের মোবাইলও এখানে আছে, যেগুলো সেকেন্ড হ্যান্ড ইউজ মোবাইল। আপনারা খুব ফ্রেশ কন্ডিশনের মোবাইল এখানে পাবেন। আপনারা যদি নিজেরা এখানে এসে মোবাইলগুলো বিক্রি করতে চান আপনাদের নিজেদের মোবাইল, সেক্ষেত্রেও সেটা সেই সুবিধাও এখানে আছে। আমি আপনাদেরকে এই মোবাইলগুলো নিয়ে কথা বলবো, কোনটার দাম কেমন সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা আপনারা এখানে এসে মোবাইলগুলো কিনতে পারেন, এটা মূলত বার্গেনিং করে আপনারা কিনতে পারবেন। এই দাম যা যেটা আপনাদের বলা হবে সেটা একটু জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, এখানে আপনারা বার্গেনিং করে তারপর আপনাদের মোবাইল পছন্দের মোবাইল এখানে থেকে কিনতে পারবেন। আমরা একটু কথা বলবো এই দোকানটির এক ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার নামটা? এনামুল। এনামুল ভাই আমাদের সঙ্গে আছেন। আমরা মোবাইল সম্পর্কে একটু জানবো যে কোনটার কোন প্রাইস। আমরা আইফোন নিয়ে কথা বলি প্রথমে, যেখানে আপনাদেরকে যে আইফোনটা আছে যদি একটু একটা একটা করে জাস্ট বের করে আমাদেরকে একটু দেখান যে কোনটা কোন মডেল এবং দামটা কেমন। আমরা 10 দিন চেক করার সময় দিই, কোনো ধরনের প্রবলেম ফেস হলে আমরা টাকা ব্যাক করে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটাতে কি কোনো ওয়ারেন্টি আছে? এটা অরিজিনাল আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি 1 ইয়ার। এটা আপনারা দিচ্ছেন, কিন্তু ধরেন যেখান থেকে এটা অরিজিনাল মালিক কোনো পেপার দিলে সেটাও ওয়ারেন্টি আছে কিনা, যে আইফোনের ইয়েতে কোনো ওয়ারেন্টি আছে? আমাদের কাছে ডকুমেন্ট থাকবে আর আমাদের দোকান থেকে তো অবশ্যই ক্যাশ মোড় দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটার ওয়ারেন্টি আপনারা দিচ্ছেন? আমরা 10 দিনের রিপ্লেসমেন্ট, 10 দিনের মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানি ব্যাক, কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা মানি ব্যাক। হ্যাঁ, মানি ব্যাক। আচ্ছা, টাকা দিয়ে আপনারা রিপ্লেস করে নিয়ে যেতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখছি, এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমরা দেখলাম। এবার যেটা দেখবো পাশেরটা আপনারা বিক্রি করছেন? আচ্ছা, ওটারও ফ্রেশ কন্ডিশন একদমই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখছি, এর পাশেরটা যেটা দেখতে পাচ্ছি সেটাও কি একই? এটা এটার সাথে অরিজিনাল চার্জার পাবেন আমাদের প্রসেস সেম। আচ্ছা আচ্ছা, অরিজিনাল চার্জার আছে। আর এটার এটার কী কী কন্ডিশন আছে, এটার কী কী ইয়ে আছে, কত জিবি র্যাম? এটা আইফোন 6s এ 2 GB র্যাম হয়ে থাকে, 2 GB র্যাম, 16 GB রোম, আর ওগুলো হলো 64 GB রোম, 128 হয় আমাদের কাছে, 128 আছে। আচ্ছা 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 আচ্ছা, এর সঙ্গে চার্জার পাবে আর সাথে অরিজিনাল চার্জার, অরিজিনাল চার্জারটা পাবে আর অরিজিনাল চার্জার, 10 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, এটা তো থাকছেই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি আইফোনের, এটা মোটামুটি আপনাদেরকে, এটা তো আসলে বার্গেনিং প্রাইস, মানে আপনারা তো ফিক্সড রেট না, মেবি ফিক্সড না, সীমিত কিছু বলা যাবে, ছোট করে কিছু বলার সুযোগ রেখে দিই। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা আইফোনে আরও বেশ কয়েকটি দেখতে পাচ্ছি। এই পাশেরটা যদি দেখি বড়টা, এটা মডেলটা, হ্যাঁ হ্যাঁ, এটা আইফোন 6 প্লাস, জি আইফোন 6 প্লাস, 64 GB। আচ্ছা আচ্ছা, 64 GB, সিলভার কালার। আচ্ছা আচ্ছা, এটার এটার কত প্রাইস? এটার প্রাইস পড়বে 26,500 টাকা। একটু ফ্রন্ট ফেসটা দেখি আমরা, এটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন না, সব কিছুই ফ্রেশ? জি, অলমোস্ট হালকা পাতলা একটু একটু থাকেই, ইউজ সেটে, ব্যবহৃত সেটে একটু হালকা থাকেই। এরপরে আমরা একটু দেখি এরপরে যেটা আছে, মানে হ্যাঁ ভিন্ন, এটা 6, ওটা ছোট সাইজটা, এটা এটা 6 664 GB, এটার প্রাইস পড়বে 22,000 টাকা। 22,000 টাকা? আচ্ছা, 22,000 টাকা প্রাইস পড়বে। এটাও ফ্রেশ কন্ডিশন? ফ্রেশ কন্ডিশন, মানে কোনো সার্ভিস করা থাকে না? না, আমরা সার্ভিস করে প্রোডাক্ট সেল করি না। আইফোনের ক্ষেত্রে দুইটা ধরনের প্রোডাক্ট হয়, একটা হলো অরিজিনাল আর একটা হলো রিপাবলিশ। আচ্ছা আচ্ছা, অরিজিনাল আর রিপাবলিশের মধ্যে তফাৎ হলো, রিপাবলিশ হলো মেকিং করে দেওয়া হয়, যেটা আপনার পুনরায় প্রোডাক্টটাকে মেকিং করে তৈরি করে বাজারজাত করা হয়, ওগুলোর প্রাইসটা একটু কম হয়, দেখতেও ফ্রেশ লাগে, বাট আমরা ওগুলো সেল করি না, কারণ ওগুলো সেল করলে নেটওয়ার্কের প্রবলেম হয়,
ব্যাটারি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা আপনাদের আস্থা জায়গাটাও থাকে না, সেক্ষেত্রে আমরা যেটা ইউজ আমরা দেখি যে ইন্টারনাল 100% ওকে আছে কিনা, উপরে আউটলুকে দুই একটা স্ক্র্যাচ থাকলে আমরা কাভার টাভার ইউজ করে প্রোটেক্ট করতে পারছি, বাট ইন্টারনাল প্রবলেম থাকলে তো সেটা কিছু করা যায় না, যদিও আমি বডি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, বাট বডি চেঞ্জ করলে মেন সমস্যাটা হয় যেটা সাধারণ মানুষ বোঝে না। এরপরে আইফোনে আর কি কি আছে এখানে? আইফোনে আমরা দেখি আছে 5S আছে, SE আছে, এটা হলো 5S। আচ্ছা 5S জি, আইফোন 5S, এটা 64GB, এটা আমাদের কাছ থেকে নিতে পারবে 14000 টাকায়। এই ফোনটার কনফিগার আর এই ফোনটার কনফিগার সেম, শুধু যারা ছোট হ্যান্ডি সেট ইউজ করতে কমফোর্টেবল করে তাদের জন্য আলাদা করে এটা লিমিটেড করে বানানো হয়েছে এসি। এটা আপনার প্রাইস পড়বে 18,500 টাকা। আচ্ছা 18,500 টাকা। এটাও ফ্রেশ কন্ডিশন, এর সঙ্গে কোনো চার্জার আছে? এটার সাথে চার্জার পাবে, আমাদের যে কোনো প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করি আমরা, এবং যেটার সাথে বক্স আছে আমরা সেটার সাথে বক্স দিয়ে দিই, যেটার সাথে বক্স থাকে না মানে আপনার কেনার সময় যেগুলো বক্স থাকে সেগুলো পান সেগুলো, এবং অরিজিনাল চার্জার তো ওই তো সঙ্গেই থাকে, আর যেগুলো না থাকে আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা এরপরে এই এটা কি? এটা আইফোন 7 জি, iPhone 7 রোজ গোল্ড কালার, এটা 128GB, এটার প্রাইস পড়বে 40,000 টাকা। এছাড়া আইফোনে আরো বেশ কয়েকটা মডেল আমরা দেখতে পাচ্ছি, এটা বক্স সহ রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, আইফোন 7 প্লাস। হ্যাঁ আইফোন 7 প্লাস, এখানে এটা আইফোন 7 প্লাস, এটাও আইফোন 7। এটা কোনটা? এই দুটো হলো আইফোন 7, 32GB। আচ্ছা এগুলো সম্পর্কে যদি একটু বলতেন, এটা এগুলোর সাথে বক্স চার্জার হেডফোন ডাটা কেবল সবই আছে। আচ্ছা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের প্রোডাক্টগুলোর রেট হয়, কারণ কোনোটা ফ্রেশ কন্ডিশন হয় কোনটা একটু আনফ্রেশ হয়, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস কম বেশি হয়ে থাকে। আচ্ছা এটার প্রাইস পড়বে আপনার 37,000 টাকা। আচ্ছা একদম এটা প্রাইস পড়বে 37,000 টাকা, এটার সাথে বক্স চার্জার সব কিছু প্রোভাইড করে থাকি, এই যে অরিজিনাল হেডফোন, অরিজিনাল চার্জার, অরিজিনাল অ্যাডাপ্টার। আচ্ছা এটার সাথে সব কিছু অরিজিনাল আছে, এই জন্য এটার প্রাইসটা একটু ব্ল্যাকটার থেকে একটু বেশি। আচ্ছা আর ব্ল্যাকটার সাথেও সেম অরিজিনাল চার্জার পাওয়া যাবে, বাট ওইটার সাথে আমরা যেহেতু হেডফোনটা পাইনি সেক্ষেত্রে আমরা হেডফোনটা প্রোভাইড করছি না, বাট অরিজিনাল চার্জারটা প্রোভাইড করতেছি। আচ্ছা প্রোডাক্ট 100% অরিজিনাল, সব কিছু ওকে 100%, যে কেউ নেওয়ার মতো প্রোডাক্ট। আচ্ছা এটা কত প্রাইস? এটার প্রাইস পড়বে হলো আপনার 35। আপনার 48,000 টাকা করে এগুলোর সাথে অরিজিনাল চার্জার দেবো এবং বক্স, এটার সাথে হেডফোন নেই। আচ্ছা এটা মার্কেটে কত আছে প্রাইসটা? 7 প্লাস মার্কেটে এখন আছে আপনার 68-67 এরকম। আচ্ছা আইফোনে আর কোনো রিসেন্টলি এখন যেটা সবচেয়ে হট চলতেছে আইফোন এক্স এটা আছে। এটা আমাদের কাছ থেকে নিতে গেলে এটা ইউজ সেকেন্ড হ্যান্ড কন্ডিশন, অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন, এক থেকে দেড় মাস ইউজ হয়েছে, এটার সাথে সেম অরিজিনাল চার্জার, ডাটা কেবল, হেডফোন সবই আছে। এটার প্রাইস হবে 72। আচ্ছা 72
আচ্ছা যদি কোনো বায়ার আসে হয়তোবা আমরা আস্কিং প্রাইস এটা একটু দেখি আমরা আস্কিং প্রাইস এটা আমরা বলে থাকি 72 এটার প্রাইস এটা একদম ফ্রেশ কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এটা কয়েকদিন ইউজ হইছে মনে হয় না দেড় মাস মতো ইউজ হয়েছে এটা এটার অরিজিনাল প্রাইসটা কত আছে এটা মার্কেটে এটা অরিজিনাল প্রাইস এখন আছে হলো কি আপনার 256 জিবি প্রাইস আছে 95,000 টাকা আর 64 জিবি প্রাইস আছে আপনার 90,000 টাকা এটা কত জিবি এটা 64 জিবি আচ্ছা 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 তাহলে আপনারা কত দিচ্ছেন আমরা দিচ্ছি 72,000 টাকা আক্সিং প্রাইস মানে মোটামুটি কত টাকা ছাড় হচ্ছে এখানে আইফোন তো খুবই জনপ্রিয় সেট আর এখানে আসলে আপনারা এই যে শপটি আছে এই শপে আপনারা যদি আসেন তাহলে আইফোনের বিশাল একটি কালেকশন আপনারা দেখতে পারবেন মোবাইল ফ্যাক্টরি আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দিলাম এই প্রাইসগুলো সম্পর্কে এখানে এসে আসার পরে আপনারা অবশ্যই বার্গেনিং করে নিতে পারবেন এই মোবাইলগুলো আজকে এ পর্যন্তই আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটির সঙ্গে আসলে সবসময় থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।